আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে একটা সমস্যা, মুরগির যে একটা টাইগার মুরগির যে একটা সমস্যা, এই সমস্যাটা দেখাবো। আপনারা এসে দেখতে পাচ্ছেন যে এই দেখেন পায়ের নিচে, আমাদের দেশে গ্রামাঞ্চলে করা বলে, এরকম হয়েছে। তো এই জিনিসগুলো সাধারণত হয় অতিরিক্ত, কারণ এদের ওজন তো বেশি হয়, টাইগার মুরগির ওজন বেশি হওয়ার কারণে এই সমস্যাটা দেখা দেয়। তো এটার প্রতিকার হচ্ছে, তো এটাকে ভালো করে প্রথমে পরিষ্কার করতে হবে। তো এমনি একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করো প্রথমে। এগুলো হচ্ছে তোমার রক্ত, পচা রক্ত। এর ভিতরে তোমার ইনফেকশন হয়েছে, তো যার কারণে এরকম আজকে আমরা ব্যান্ডেজ করবো। কইরা পরে দুই দিন পরে ব্যান্ডেজ খুইলা দেখতে হবে কী অবস্থা আছে, বুঝছো? তারপরে আবার ব্যান্ডেজ করতে হবে। এরকমভাবে করলে, তিন চারবার করলে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম শুকনো কাপড় দিয়া, পরিষ্কার কাপড় দিয়া প্রথমে এটাকে ভালো করে ড্রাই করে নিবা, ঠিক আছে? তো ভবিষ্যতে এরকম হইলে তুমি নিজেও করতে পারবা, ঠিক আছে? এরকম করবা। এটা হচ্ছে একটা পা, বিশেষ করে এই দুইটা আঙ্গুলের মধ্যে সমস্যাটা বেশি হয়, মানে এই দুইটা আঙ্গুলের উপরে প্রেশার পড়ে বেশি, তো এদের ওজনের কারণে এই সমস্যাটা হয়। এখন আমরা আবার নতুন করে দুইটা লাগাবো, আশা করতেছি এই দুইটা লাগানোর পরে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এখন কিন্তু একদম ভালো পর্যায়ে, আপনাদেরকে দেখাই, অনেক সফট হয়ে গেছে। জাস্ট আরেকবার লাগানোর পরে এটা একদম খসে পড়ে যাবে। Thank you.
কইছে কর্ন, এটাকে ইংরেজিতে কর্ন বলে। এই যে সব অংশটুকু আছে, এই অংশটুকু উঠে চলে আসছে এখন। আশা করি এটা ভালো হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানেও আছে গোটা ছোটো ছোটো কয়েকটা কর্ন আছে, এগুলো এত বড় কোনো সমস্যা না। সবচেয়ে বড় সমস্যা ছিল এই কর্নটা, আলহামদুলিল্লাহ এটা ভালো হয়ে গেছে। তো আপনাদেরও যদি এরকম এই টাইগার মুরগির পায়ের এরকম কর্নের, শুধু টাইগার মুরগ না, আপনার আরও বিভিন্ন ধরনের মুরগ আছে, বড় সাইজের মুরগগুলো যেগুলো পায়, ওই মুরগগুলোর মধ্যেও কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। আপনারা এরকম কর্ন ক্যাপ এগুলো পরাবেন, প্রথমবার কর্ন ক্যাপ পরানোর পরে তিনবার, তিন দিন রাখবেন, তিন দিন রাখার পর খুলবেন, খোলার পর আবার একটা পরাবেন, সেটাও আবার তিন দিন রাখবেন। তো এই ছয় দিনের মধ্যে একদম উপরের যে শক্ত অংশটুকু আছে এই অংশটুকু সম্পূর্ণ এরকম উঠে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এই সুন্দরভাবে একদম উঠে চলে আসছে, এখন আর কোনো সমস্যা নেই। এই এই পায়েরটাও একদম ভালো হয়ে গেছে। তো এখানে এখন এখনো মেজর কোনো সমস্যা নেই, যেটুকু আছে এটুকু এমনিতেই ভালো হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের আরও যদি কিছু জানতে ইচ্ছা করে এই ব্যাপারে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আপনার পরিচর্যা করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।